বিশ্বাস করি যে আমি আমার আল্লাহকে কতটুকু ভালোবাসি জানি না, কিন্তু আমার আল্লাহ আমার থেকে শত শত গুণ বেশি আমাকে ভালোবাসে, যার কারণে আমার আল্লাহ আমার গর্ভধারিণীকে মৃত্যুর পর থেকে ফিরিয়ে এনেছে। আজকে চার দিন হলো আমার মা ওনার গলাতে একটা ছিদ্র করেছিল, টাকিস্টুমি বলে যাকে, ওনার টিউবটা খুলে দেওয়া হয়েছে। আজকে চার দিন যাবত উনি আলহামদুলিল্লাহ স্বাভাবিক মানুষের মতোই আছে, একটু সমস্যা আছে, সেটা হচ্ছে উনি ওনার বাম হাত বাম পা লড়াইতে পারতেছেন, তবে ওনার শরীরের গতিবেগ দেখে বোঝা যায় যে যদি ওনার প্রতি যত্ন নেওয়া হয়, ওনাকে ডক্টর যেই পদ্ধতি দিয়েছে সেই পদ্ধতি যেই অনুযায়ী চলে, কিংবা যদি আমার পাগলের দয়া হয়, তাহলে আমার মা আমাদের মতো স্বাভাবিকভাবেই আবার আমার মাঝে ফিরে আসবে। আমি আপনাদের সকলের পদতলে হাত দিয়ে এইটুকু ভিক্ষা চাইব, আপনারা সকলে আমার মায়ের জন্য একটু দোয়া করুন, এই বসে আমি যেন সকল কষ্ট সকল দুঃখ পাইয়া আমার মায়ের বুকের মধ্যে যে মাথাটা রাখলে আমার প্রাণ শীতল করতে যেন আমার মাকে আমার মাঝে রাখে। আপনাদের সকলের পদতলে হাত দিয়ে ভিক্ষা চাই, সকলে আমার মায়ের জন্য একটু দোয়া করুন। তবে দয়াল আমারে এইটুকু চাইবো তুমি আমাকে শৈবার শক্তি দাও। এই জন্য ভাবু রশিদ সরকার তার গানের মধ্যে কি বলেছে, প্রাণবন্ধু মনরে চোরা, আমি হইলাম যার পীড়িতের পোরাগ, দরদি মোর মনরে চোরা,
সাবস্ক্রাইব করবেন আর আপনারা যদি আমাকে সাপোর্ট করেন তাহলে অবশ্যই আমি ভালো ভালো ভিডিও আপলোড দিতে পারবো তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম।